হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এবছর ঈদের সিনেমা কি? বিদ্রোহী, গোলোই, শান। তবে ঈদের সেরা সিনেমা কি এখনই কি আমরা জানি? সিরিয়াসলি আমরা কেউ জানি না ঈদের সেরা সিনেমা কি। প্রত্যেকটা ফিল্ম দেখবো, যেটা বেটার হবে সেটাই আমাদের কাছে সেরা, তাই না? অডিয়েন্স যাকে গ্রহণ করবে সেটাই সেরা সিনেমা হবে। তো ঈদের সেরা সিনেমা, এইটা একটা লাগানো আই থিঙ্ক উচিত হবে না কোনো ফিল্মের ক্ষেত্রে। বলতে পারেন যে ঈদের সিনেমা, হ্যাঁ ঈদের সিনেমা, যেহেতু ঈদের সিনেমা বলা যেতে পারে, তবে ঈদের সেরা সিনেমা এটা বলা হয়তো উচিত না। তবে যেহেতু বারবার বলা হচ্ছে ঈদের সেরা সিনেমা, ঈদের সেরা সিনেমা, তো অলরেডি চলে আসছে শানের ঈদ প্রোমো। অ্যান্ড যদিও শানের ট্রেলার অনেক আগে দেখছিলাম, তো শানের সাথে যুক্ত হয়েছে জাস্ট মাল্টিমিডিয়া এবং তারা খুব ভালোভাবে শান মুভিটাকে প্রমোশন করতেছে। তো সেইখান থেকে তারা ঈদ প্রোমো ছেড়েছে শানের। অ্যান্ড যেহেতু আমি লেট, তারপর আমি একটু দেখবো, আমি এখনও দেখি নাই। তো দেখা যাক শানের ঈদ প্রোমোটা কেমন করছে, তারপরে আসুন শান নিয়ে একটু কথা বলি আমরা। ওকে, সো হিয়ার আই গো। ওকে, আমাদেরকে এখন সুযোগ করতে হবে বাংলাদেশে ভস্ক গ্রুপের হয়ে কারা কাজ করছে, আমাদের সমস্ত সোর্সকে কাজে লাগাও। যেন কোনো চিহ্ন না থাকে, উড়িয়ে ছাই করে ফেল। আইন অমান্যর অপরাধে এসি শানকে সাসপেন্ড করা হয়েছে আপাতত। এইটা লাইন আজ রাতেই সবাইকে ডিসপ্যাচ করতে হবে। আন্ডারস্টুড স্যার। আমার মনে হয় আর ফেরা হবে না। থেমে যাও মানে শেষ হয়ে যাও না। ওকে, এটা ছিল তাহলে শানের ঈদ প্রোমো। অ্যান্ড সত্যি প্রোমোটা বেশ ভালো। অ্যান্ড অ্যাট লাস্ট এখানে একটা ব্যাপার অ্যাড করতে হয়, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে সিনেমা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে মধ্যে, সেখানে যে স্ট্যান্ডার্ড ব্যাপারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো লাগতেছে আমার কাছে। কারণ এর আগে যে সিনেমাগুলো হতো তার মধ্যে সেই ব্যাপারটা ছিল না। লাইক মনে হতো যে একদম ফেক কোনো কিছু হচ্ছে বা কী হচ্ছে এটা আর কি। তো দেখে অবাক হয়ে যাইতাম যে আসলে কী বানাচ্ছে এটা। তবে এখন যে সিনেমাগুলো আসতেছে সেইগুলো দেখার পর অ্যাটলাস্ট একটা স্ট্যান্ডার্ড ভাইব কিন্তু আমরা পাচ্ছি। এছাড়া যেহেতু অ্যাকশন বেসড ফিল্ম, তো ফিল্মের অ্যাকশনের উপর বেশ ফোকাস করা হয়েছে, তাই ঈদের প্রোমোতে অ্যাকশনের ব্যাপারটা বেশি দেখানো হয়েছে, যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, দামদার অ্যাকশন আমরা দেখতে পাবো ফিল্মের মধ্যে। আসলে কতটুকু দেখতে পাবো সেটা তো ফিল্ম দেখলে বুঝতে পারো, তবে প্রোমোতে কিন্তু আমাদের সেটা দেখা যাচ্ছে যে ফিল্মের মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে। এছাড়া প্রোমোর মধ্যে সিয়াম আহমেদের চরিত্রের যে আপস ডাউন থাকবে সে ব্যাপারে কিন্তু আমরা একটা ইঙ্গিত পেয়েছি। এছাড়া ভিউয়ার্স, প্রোমোর প্রেজেন্টেশন আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটেও কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো। আর একটা ব্যাপার, একটা প্রোমো দিয়ে একটা ফিল্ম আমরা জাজ করতে পারবো না। প্রোমোতে ফিল্মের বেস্ট ক্লিপগুলো বা ফিল্মের যে বেস্ট পার্টটুকু তার একটা ঝলক দেখানো হয় যে আপনারা ফিল্মে এগুলো দেখতে পাবেন, বাট টোটাল প্যাকেজটা কতটা ভালো সেটা তো আসলে ফিল্ম দেখলেই বোঝা যায়। তো আমরা ফিল্ম দেখেই ফিল্মটাকে জাজ করবো। সো হোপ শান ফিল্মটা কিছুটা হলেও আমাদের ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড মানটাকে একটু বৃদ্ধি করবে। এখন দেখা যাক কতটা করে। এই ব্যাপারে আপনাদের কী মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, শান আপনি দেখছেন কিনা সেটাও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, একজন মুভি লাভার হিসেবে ঈদের কোনো সিনেমা কিন্তু বাদ দেওয়া যাবে না। আমরা ঈদের প্রত্যেকটা সিনেমাই দেখবো। এরপর কোন সিনেমাটা ভালো হয়েছে, কোন সিনেমাটা খারাপ ছিল, কোন সিনেমাটার কোন পয়েন্টটা ভালো, কোন সিনেমার কোন পয়েন্টটা খারাপ ছিল সে ব্যাপারে আলোচনা করব। আর আশা করছি ঈদ আসতে আসতে ফিল্ম স্টকস পরিবারটা আরেকটু বড় হবে। আর ফ্যামিলিটা বড় হতে হলে আপনাদেরও ফ্যামিলির সাথে জয়েন হতে হবে। তো প্লিজ জয়েন করুন এখনই ফিল্ম স্টকসের সাথে।